নমস্কার বন্ধুরা আমি দীপাঞ্জন মিত্র কলকাতা লা পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং কোচিং সেন্টারের তরফে নিয়ে এলাম আর একটি নতুন ভিডিও আজকের ভিডিওটা একটা বিশেষ তাৎপর্য আছে এবং এই বিষয়টা নিয়ে আমরা অনেকদিন চিন্তাভাবনা করছিলাম তো সেটা করে যেটা কনক্লুশান এটা সেই কনক্লুশন নিয়ে আমরা আজকে ডিসকাস করতে এসেছি আমরা রিসেন্টলি একটা ভিডিও দিয়েছি যেখানে বলেছি যে পরীক্ষা কি তাহলে তিন মাস পরেই হতে চলেছে তো বা এই দুই তিন মাসের মাথাতেই কি পরীক্ষা উত্তরটা হ্যাঁ ওই ভিডিওটি যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে এর আগেই পোস্ট করা আছে এই ভিডিওটি তো সেক্ষেত্রে আমরা ভাবলাম যে আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে এবং সেই দায়বদ্ধতাটা থেকে আমাদের কিছু করণীয় আছে তো যারা তোমরা অ্যাডমিশান নিয়ে চলোতে এইবারে দু হাজার বাইশ তেইশ সেশানে দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসে সম্ভবত আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা যেটা এক্সটার্নাল পরীক্ষা হতে চলেছে তার ইন্টারনাল পরীক্ষা তারও আগে হবে কবে হবে সেটা কলেজ বলে দেবে ইন্টারনাল পরীক্ষা হয় একশো নম্বরের কুড়ি নম্বর করে মানে প্রতি একশো নম্বরের একটা পেপারের কুড়ি নম্বর করে কলেজের হাতে থাকে যেটা তারা ইন্টারনাল পরীক্ষার মাধ্যমে নিয়ে থাকে আর আশি নাম্বার থাকে ইউনিভার্সিটির হাতে যে পরীক্ষাটা অন্য কলেজে গিয়ে দিতে হয় তো এই পরীক্ষায় সাফল্য পেতে গেলে একটা ইনটেনসিভ নলেজ দরকার হয় তো যার ফলে খুব গভীরে গিয়ে পড়াশোনা করার প্রয়োজন পড়ে তো অবভিয়াসলি আমরা বুঝতেই পারছি পরীক্ষার সময়ে পরীক্ষার আগে যেহেতু পড়ার সময় খুব কম তো এই মুহুর্তে দাঁড়িয়ে সেইভাবে গভীরে গিয়ে পড়াশোনা করার জায়গাটা কতটা যে থাকবে বা আমাদেরও আমাদের তরফ থেকে যে পড়াতে গেলে কতটা চাপ নিতে হবে সেইটা ভেবেই আমরা বেশ চাপে পড়ে যাচ্ছি সেটার একটা বিকল্প সমাধান আমরা আজকে এই ভিডিও নিয়ে এসেছি তো কয়েকটা বিষয় আমি আলোচনা করবো তো কয়েকটা বিষয় মানে খুব বেশি নয় মানে বেসিক্যালি কিছু মুশকিল আসান করার চেষ্টা করব সেটার উদ্দেশ্যেই ভিডিওটা করা তো এটা তো তোমরা জানোই যে আমরা অনলাইন অফলাইন দুটো মোটেই ক্লাস করাই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভাবছিলাম যে আমরা স্টুডেন্টদের ফেভারে কী কাজ করতে পারি যেটা করলে হয়তো এই তিন মাসের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করাটা কিছুটা হলে সুবিধা হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা ভাবলাম যে এইবারের জন্যে স্পেসিফিক্যালি এইবারের জন্যে মানে বিশেষ করে ফার্স্ট সেমের জন্যে আমরা অনলাইন কোচিংটা যারা অনলাইন করে শুধুমাত্র অনলাইন ক্লাস করে তাদের জন্যে যদি তারা করতে পারে অফলাইন ক্লাসটাকে অ্যাক্সেস দিয়ে দেবো মানে যারা অনলাইন করছে তারা একই সঙ্গে অফলাইন ক্লাসও করতে পারবে একইভাবে যারা অফলাইন ক্লাসে এনরোল করেছে তারা অনলাইন ক্লাসও করতে পারবে এটা করার ফলে কী হবে খুব কম সময়ে অনেকগুলো ক্লাস পাওয়া যাবে আমরা ক্লাসের ডিটেলস যদি দেখি সেটা খুব মানে ইজিলি বলতে পারি ইভেন অনেকে একটা জিনিস নিয়ে খুব ছুত মার্ক মানে অনেকেই কমেন্টে জিজ্ঞেস করে স্যার আপনার ফিস কত এই কোর্স পড়তে কত লাগবে সেই কোর্স পড়তে কত লাগবে তো বেসিক্যালি ব্যাপার হচ্ছে এখানে লুকোছাপা করার কিছু নেই আমি মানে ব্যক্তিগত স্তরে বলতে পারি যে আমি ব্যক্তিগতভাবে পেশা আমার শুধুমাত্র পড়ানো কোচিং আমি প্র্যাকটিস করি না ল প্র্যাকটিস মানে কোর্টে আমি যাই না তো সেক্ষেত্রে এখানে কোনো ছুতমার্ক বা মানে লুকুছুরির কোনো ব্যাপার নেই তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির ছেলেমেয়েদেরকে মানে বেসিক লেভেলে লিগাল এডুকেশানটা প্রোভাইড করা মানে উইথ হ্যাভিং মিনিমাম ফিস মানে মিনিমাম ইন ইন আওয়ার সেন্স আমরা যেটাকে মনে করি সেই সেই হিসেবে তো অবভিয়াসলি যেটা কারোর যাতে চাপ না পড়ে সেই হিসেবে তো আমাদের মান্থলি ফিজ হচ্ছে এটা আমি পাবলিকলি বলে দিতে চাইছি যাতে করে মানে অনেকে জিজ্ঞেস করতে হয় আবার উত্তর দিতে হয় একটা ঝামেলা হয়ে যায় তার জন্যই বলে রাখছি সবাইকে আমাদের সেমিস্টার ফিস ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হচ্ছে আটশো টাকা এখনও অবধি আর আমাদের কোনো ফিস চেঞ্জ হয় না কেউ যদি ফার্স্ট সেম পড়ে তার ফিসও আটশো টাকা আর যে যদি কেউ নাইন সেম পড়ে তার ক্ষেত্রেও ফিস হচ্ছে আটশো টাকা ঠিক আছে তো এটা নিয়ে কোনো মানে বিরুক্তি নেই কোনো সমস্যা নেই তো এই আটশো টাকাতে যদি আমরা একটু স্প্লিট করি ইন জেনারেল যে অফলাইন ক্লাস করবে সপ্তাহে দুটো করে ক্লাস যে মাসে চারটে সপ্তাহ সে মাসে আটটা ক্লাস যে মাসে পাঁচটা সপ্তাহ সে মাসে সে মাসে দশটা ক্লাস এরকম হিসেবে পাবে তো সে তো সেটা পাবেই সাথে অনলাইন ক্লাসের ক্ষেত্রে ওই আটটা বা দশটা ক্লাস সে টোটালি ফ্রি পাবে তাহলে এক মাসেই প্রায় কমপক্ষে খুব মানে প্রায় কাছাকাছি ধরতে গেলে ষোলোটা ক্লাস সে পাবেই তো তিন মাসে যদি আটচল্লিশটা ক্লাস করা যায় এবার সেই ক্ষেত্রে যদি আমরা সাবজেক্ট স্পেসিফিক মিনিমাম পার সাবজেক্ট পাঁচটা সাবজেক্ট আমরা তখন পেয়ে যাব প্রায় নটা করে ক্লাস যেটা অনেক তো এই জিনিসটাকে আমরা করতে চাইছি এটা এই সেমেস্টার সেমেস্টারের জন্য আমরা একটু পরীক্ষামূলকভাবে এই মানে নীতিটাকে নিয়ে আসছি যাতে করে ভবিষ্যতে যদি এটাকে কন্টিনিউ করা যায় কি না সেটাও আমরা দেখব তো এটা আমাদের একটা এক্সক্লুসিভ অফার বলা যেতে পারে তো ষোলোটি অফলাইন এবং অনলাইন ক্লাস মিলে টোটাল মাসে ক্লাস পাওয়া মানে বিশাল ব্যাপার আমার মনে হয় না দুমঘরে কোনো কোচিং এরকম অপশান দেবে কারণ আমাদের মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে ছাত্র স্বার্থ এবং সেখানে আমাদের এখানেও বলার ব্যাপার আছে মেজরিটি কোচিং যদি আমরা দেখতে যাই যে এস্টাবলিশ যারা বহুদিন ধরে পড়াচ্ছেন যে সমস্ত টিচারেরা তো তারা মেজরিটি জায়গায় একটু খোঁজ নিলেই দেখতে পাবেন গার্জেনদের বলছি যে সব জায়গাতেই মোটামুটি অ্যাডভান্স ফিজ আমাদের কোনো অ্যাডভান্স ফিজেরও ব্যাপার নেই তো সিম্পল আমাদের মাসের ফিজ মাথে দিতে হবে মানে শুধু সেই মাসে যে কোনো রেটে দিলেই হবে কোনো সমস্যা নেই তো সেদিক থেকে আমরা চেষ্টা করি যতটা সম্ভব ছাত্রছাত্রীদের পাশে থাকার ইভেন আমরা এটাও দেখি যদি বাই চান্স কারোর অর্থনৈতিক সমস্যা থাকে কোনো স্টুডেন্টের তো তাদেরও ফিজ উনিশ বিশ করে যেটুকুনি ফিজ নিই সেটাকেও উনিশ বিশ করে একটা মানে নেগোশিয়েবল একটা জায়গায় নিয়ে যাওয়ার যাতে করে তারও সমস্যা না হয় আমারও সমস্যা না হয় তো যাই হোক এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে সময় খুব কম তার মধ্যে আমাদের রেডি হতে হবে এই সময়ের মধ্যে পড়াশোনা রেডি করা বেশ চাপের সবাইকে এটা বুঝতে হবে সেটা ছাত্রছাত্রী হোক গার্জেনরা হন যেই হন তো বুঝতে হবে তো সবাইকে একটাই মানে একদম মানে আহ্বান করব যে যত তাড়াতাড়ি হয় সিরিয়াসনেসটা বুঝে পড়াশোনা চালু করে দাও কারণ পড়াশোনা যদি এখন চালু না করো তাহলে একটা সময় আসতে এরকম মানে দেরি নেই যে যখন থেকে নিজের মধ্যে একটা প্যানিক শুরু হয়ে যাবে পরীক্ষাটা বোধহয় ভালো হবে না আমি বোধহয় ফেল করব তো এই মানসিকতা বা এই প্রেশারের মধ্যে যদি পড়ে যেতে না চাও তো অলওয়েজ চেষ্টা করবে সময় থাকতে প্রস্তুতি নিতে এবং পরীক্ষার ভয় থেকে দূরে থাকতে যদি আমি প্রস্তুত থাকি তাহলে পরীক্ষার জন্য আমি কখনোই ভয় পাবো না তো এই জিনিসটা মাথায় রাখবে হোপফুলি আমি কথাগুলো বোঝাতে পারলাম একটা কথা এক কথায় বলতে পারি যে কোনো ক্লাস আমাদের সাথে এনরোল করো অফলাইন করলে অনলাইন ফ্রি অনলাইন করলে অফলাইন ফ্রি তো ষোলোটা ক্লাস মাসে কেউ দেবে না এরকমই বলতে পারি তো যাই হোক এবারের জন্যে এই সেমেস্টারের জন্য অ্যাটলিস্ট এটা একটা বিশাল মানে পাওয়া তোমাদের হতে চলেছে আশা করবো তো যারা এনরোল করতে চাও একটা গ্রুপ আমাদের আগে থেকেই করা আছে তার গ্রুপের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রিন্ট কমেন্টে দেওয়া থাকবে দেখে নেবে তো হোপ ফর দ্য বেস্ট আশা করবো হবে এবং তোমরা সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবে এবং ইভেন এটাও আমরা বলে দিচ্ছি যদি কেউ মনে করো যে আমরা কোচিং করবো না বা কোচিং করার আমাদের সামর্থ্য নেই তাদের ক্ষেত্রেও আমাদের রাস্তা খোলা আমাদের দরজা খোলা যদি যে কোনো রকমভাবে সমস্যায় যদি পড়ো আমাদের সাথে যোগাযোগ করবে ইভেন একটা কথা আমরা বলতে চাই ফেসবুকে ভোকালস ভয়েস অফ সিভিল অ স্টুডেন্টস একটা গ্রুপ আছে ওরা প্রত্যেক পরীক্ষায় ফ্রি অফ কস্ট নোট প্রোভাইড করে সেটা অনলাইন পরীক্ষা হোক অফলাইন পরীক্ষা হোক সাজেশান প্রোভাইড করে তো তোমরা ফেসবুকের ভোকালস ভিউ সিউ এল এস ভোকালস গ্রুপটা জয়েন করে যাবে ওদের সেমেস্টার ভিত্তিক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো আমি ওদের কোনো গ্রুপের কেউ যদি জয়েন করতে চাও আমাকে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে আমি তাদের ডিটেলস দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে বা ফেসবুক গ্রুপে জয়েন করে তোমরা যদি কেউ একজন নক করো যে দাদা বা দিদি আমাদেরকে এই সেমেস্টারে জয়েন করিয়ে নাও তো করিয়ে নেবে কোনো সমস্যা নেই ভোকালস একটা খুবই ইউজফুল এবং মানে ইউটি ইউটিলিটি ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ হিসেবে কাজ করে চলেছে সেই করোনার সময় থেকে তো আশা করবো যারা কোচিং নিতে পারবে না সামর্থ্য তুলেবে না তাদেরও যাতে সমস্যা না হয় সেই জায়গাটাও আমরা নিশ্চিত করার চেষ্টা করব তো এইটুকুনি বলে আপাতত এই ভিডিও শেষ করলাম আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে নমস্কার শুভ বিদায়